থাকবে ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি একটা প্ররোচনামূলক প্রচারের কাজ আমরা সম্পূর্ণ করব। এবং আমি তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, শুনুন, আমি ভদ্র কথা বলি, আমি একবার অনুরোধ করি, আমি দুবার অনুরোধ করি, আমি দরকার হলে তিনবার অনুরোধ করি। আমি মমতা ব্যানার্জির মতো অত উদার নই। সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে এমনিতেই ডায়মন্ড হারবারের মাটিতে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়ের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু ডায়মন্ড হারবারের মাটিতে এনআরসি নিয়ে প্রথম মৃত্যু এবং শেষ মৃত্যু। এরপর যদি একজন নিজের প্রাণ নিয়েছে এনআরসির কারণে, আমি বিজেপি সিপিএম এর রাজনীতি করা এই জেলায় চিরতরে বন্ধ করব। এই কথাটা আমি বলে গেলাম। এমনিতেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাদের খুঁজতে হয়, আশেপাশে কোথাও নেই। ইলেকশনের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করে গেছিল। কি বলেছিল ইলেকশনের পর? আমার নাম করে বলেছিল বাত্তি গুল হয়ে জায়গা। সেই প্রধানমন্ত্রীর প্রচারের পরেও আপনারা তার বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে 3,22,000 ভোটে জিতিয়েছেন। আপনারা যে আস্থা, ভালোবাসা, দোয়া, আশীর্বাদে আমাকে আবদ্ধ করেছেন, মাথায় রাখবেন, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ডায়মন্ড হারবারের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকি। এবং আমি যতদিন আছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার পাহারাদার হিসেবে আছেই, আমিও আপনাদের সাথে আছি, এই কথাটা ভুলে যাবেন না। আমার পরিবার নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, আমার পরিবার মানে ডায়মন্ড হারবার জেল, ডায়মন্ড হারবার লোকসভার প্রায় 16,17,18,00,000 মানুষ, এদের একজনের গায়ে যদি হাত পড়ে, আমি বিজেপি সিপিএম কে কি করে বাড়িতে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখতে হয় সে আমি জানি। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, আগুন নিয়ে ছেলে খেলা করবেন না। এই যে সিপিএম প্রচার করছে ডায়মন্ড হারবারের রাস্তা ভেঙেছে, অবস্থান বিক্ষোভ করছে, সুজন চক্রবর্তীরা বড় বড় কথা, আর এনআরসি নিয়ে মানুষ যখন মারা যাচ্ছে, এদের রাস্তায় নেমে কোনোদিন প্রতিবাদ করতে দেখা যায় না। বিজেপি আর সিপিএম আজকে হাত মিলিয়ে একে অপরের সাথে জোট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার মানুষকে ধোকা দিচ্ছে, আর তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। বিভ্রান্তমূলক প্রচারে পা দেবেন না। এনআরসি হওয়ার কোন জায়গা বাংলায় নেই। বিহারের মুখ্যমন্ত্রী বলেছে এনআরসি হবে না, আর মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েও প্রতিবাদ করে এসছে, আর দিল্লি থেকে পা রাখার পর বাংলায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেছে যে বাংলায় এনআরসি হবে না, হবে না, হবে না। আর এনআরসি হওয়া তো সোজা না, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এনআরসি করা যায় না। বাংলায় যতদিন মমতা ব্যানার্জি রয়েছে, এনআরসির একটা ফর্ম বাংলার মাটিতে ঢুকবে না, আপনাদের আশ্বস্ত করে আমি বলে দিয়ে যাচ্ছি। টিভিতে দেখছেন, খবরে দেখছেন, আর নিজেরা নিজেদের প্রাণ শেষ করে দিচ্ছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনাদের যদি কোনো রকম কোনো জায়গা, জমির কাগজপত্র বা দলিল না থাকে, আপনারা এফআইআর করুন পুলিশের কাছে। বন্যায় কারোর বাড়ি ভেসে গেছে, ঝড় বৃষ্টিতে কারোর বাড়ি ভেঙে গেছে, আগুনে কারোর বাড়ি পুড়ে গেছে, জমির দলিল, জায়গার জমি জায়গার কাগজপত্র থাকতে নাই পারে, আপনারা পুলিশে এফআইআর করবেন। আমাদের যারা ছেলেরা রয়েছে, আমার পরিবার মানে ডায়মন্ড হারবার জেল, ডায়মন্ড হারবার লোকসভার প্রায় 16,17,18,00,000 মানুষ, এদের একজনের গায়ে যদি হাত পড়ে, আমি বিজেপি সিপিএম কে কি করে বাড়িতে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখতে হয় সে আমি জানি। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, আগুন নিয়ে ছেলে খেলা করবেন না। এই যে সিপিএম প্রচার করছে ডায়মন্ড হারবারের রাস্তা ভেঙেছে, অবস্থান বিক্ষোভ করছে, সুজন চক্রবর্তীরা বড় বড় কথা, আর এনআরসি নিয়ে মানুষ যখন মারা যাচ্ছে, এদের রাস্তায় নেমে কোনোদিন প্রতিবাদ করতে দেখা যায় না। বিজেপি আর সিপিএম আজকে হাত মিলিয়ে একে অপরের সাথে জোট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার মানুষকে ধোকা দিচ্ছে, আর তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমি আপনাদের বলে যাই, এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন, নিহতর পরিবারের পাশে দাঁড়াবেন, কালাচাঁদ মিদ্দের পরিবারের পাশে দাঁড়ান। আমি আমার সীমাবদ্ধ ক্ষমতা, এখতিয়ার, সামর্থ্য অনুযায়ী 2,00,000 টাকার আর্থিক সাহায্য করেছি, এবং আমি বলেছি জাহাঙ্গীরকে
তাদের বাড়ির অবস্থা আমি দেখে এসেছি, আমি বলেছি এক মাসের মধ্যে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে, এটা আমরা করে দেবো, এটা আমাদের দায়বদ্ধতা।